কোপাটি ফ্রান্সের প্রথম রাউন্ডে পিজি আজ মুখোমুখি হয়েছিল ফেগনিসের সাথে বাংলাদেশ সময় অনুযায়ী বিশে ডিসেম্বর রাত দুইটায় খেলাটি শুরু হয় পেজি চার তিন তিন ফর্মেটে খেলোয়াড় পজিশন সেট করেছিল মাঠে মেসি নেইমার ডিমারিয়া ব্যতীত দুই কর্নারে ছিল কিলিয়ান অ্যাম্বাপে ও সাইমন্স এবং মাঝ মাঠে খেললো মার্কো ইকার্দি অপরদিকে এক দুই তিন খেলোয়া সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই একের পর এক গোলের সুযোগ তৈরি করছিল পেজি ষোলো মিনিটে এসে কিলিয়ান অ্যাম্বাপের পেনাল্টি শটে গোল পেল পেজি এক শূন্যতে তে লিড পায় পেজি ফেকনিসের আক্রমণে গেল বিএজির ডিফেন্ডারদের কাছে পরাজিত হচ্ছিল তিরিশ মিনিটে ডিবক্সে ফাউল করায় আবারও পেনাল্টি পায় পিএজি মার্কো ইকার্ডির জোরালু পেনাল্টি কিকে বল সরাসরি জালে গিয়ে জড়ায় দুঃশূন্যতে লিড পায় পিএজি দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পরিশোধে মরিয়া হতে হয়ে ওঠে ফেকনিস কিন্তু ছেচল্লিশ মিনিটে এসে সার্জিও রামোসকে বাহিরে নিয়ে মাঠে নামানো হয় কলিন ডকবাটে একান্ন মিনিটে কলিন ডগবার সহযোগিতায় কিলিয়ান এমবাপের জোরালো গোলে পিএইজির গোল সংখ্যা হয় তিন শূন্য ফেগনিস পরবর্তীতে হারের চিন্তায় খেলোয়াড় পরিবর্তন করে সময় কাটাচ্ছিল অবশেষে জয় পেল পিএইজি আজকের খেলার পরিসংখ্যানে দেখা যাচ্ছে বল দখলের দিক দিয়ে পিএইজি ছিল ছিয়াত্তর পার্সেন্ট অপরদিকে ফেগনিস ছিল মাত্র চব্বিশ পার্সেন্ট টোটাল শর্ট করেছে পিএজি তেত্রিশটি অপরদিকে দিকে টোটাল শট করেছে চারটি শটন টার্গেটের দিক থেকে পেয়েজি ছিল বারোটি অপরদিকে দিকে শটন টার্গেটের দিক থেকে ফেগনিসের ছিল মাত্র একটি